নমস্কার বন্ধুরা, অনুষ বং কিচেনে সকলকে স্বাগত। গণেশ চতুর্থীর স্পেশাল আমার আজকের রেসিপি গণেশজির সব থেকে পছন্দের বা সব থেকে প্রিয় খাবার মোদক। আজ আমি আপনাদের সাথে মাওয়া মোদক রেসিপি শেয়ার করছি। এই মাওয়া মোদক আপনারা খুব সহজেই বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। মোদক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 1/2 কাপ গুঁড়ো চিনি, 1 কাপ বা 1 বাটি নিয়েছি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এখানে আমি 3 টেবিল চামচ দুধের মধ্যে 2 পিঞ্চ কেশর বা জাফরান ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। তারপর ঘিয়ের মধ্যে দিয়ে দেব দুধটা, ভালো করে মিশিয়ে নেব। দুধটা একটু ফুটতে শুরু করলে এর মধ্যে দেব জাফরান বা কেশর ভেজানো দুধটা, ভালো করে জাল দিয়ে নেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এখানে একটু কালার বা গন্ধের জন্য, সুন্দর গন্ধ হয় কেশর দিলে, তাই আমি এটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থেকে যায়, সেদিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, ভালো করে মিক্সড করে নিচ্ছি। কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে পাকটা দিতে হবে। মিক্সচারটা যখন খুব ভালো করে পাক দেওয়া হয়ে যাবে আর দেখবেন কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে মোদক বানানোর জন্য ডোটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, ডোটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় তাই আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মোদকগুলো বানাবো, তাই এখানে একটা মোদক মোল নিয়েছি। মোলটাকে ওপেন করে নিয়ে ভেতরটায় বেশ ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে। দুই সাইডটায় খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়ে মোলটাকে বন্ধ করে দিলাম। এবার আমি পুরটাকে একটু গোল্লা পাকিয়ে নিয়ে ভেতরে যে ফাঁকা অংশটা আছে সেটার ভেতরে আমি পুরটা ভরে দেব, আর আঙুলের সাহায্যে একটু চেপে চেপে ভরতে হবে যাতে পুরটা ভেতর পর্যন্ত খুব ভালো করে ঢুকে যায়। এই মোদক মোল্ড আপনারা খুব সহজেই দোকানে পেয়ে যাবেন, বা দোকানে না পেলে অনলাইনে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। মোদক আপনারা মোল্ড দিয়েও বানাতে পারবেন, আবার হাতের সাহায্যেও বানাতে পারবেন। আমি দুইভাবেই বানিয়ে দেখাবো। এরপর মোল্ডটা খুলছি, দেখুন কি সুন্দর মোদকটা দেখতে হয়েছে, তৈরি হয়ে গেল মোদক। আর বাকি মোদকগুলো আমরা ঠিক একইভাবে বানিয়ে নেব।
আপনারা যদি হাতের সাহায্যে বানাতে চান তাহলে হাতের তালুর মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে পোরটাকে হাতের তালুর মধ্যে নিয়ে একটু গোল্লার মতো পাকিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে একটু চাপ দিয়ে দিয়ে মোদকের শেপে আমাদের মোদকটাকে বানিয়ে নিতে হবে। দেখুন মোদক যেরকম দেখতে হয় ঠিক সেরকমই দেখতে হয়েছে। এরপর একটা চামচের পেছনের সাহায্যে বা আপনাদের কাছে যদি টুথপিক থাকে সেটা দিয়েও এইভাবে মোদকের মতো দাগ দাগ করে দিলেই তৈরি হয়ে যাবে মোদক। দেখুন একদম মোদক যেরকম দেখতে হয় সেরকমই দেখতে হয়েছে। আমার সব কটা মোদক তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর গণেশজিকে ভোগ নিবেদন করবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।